সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জোয়ানেরা, আল্লাহ নবী আমার দোজানের বাদশাহ। হাবিবুল্লাহ হুজুর আমার এক তারিখে সাহাবা কেরামদের নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ওই সময়তে বলেছিলেন, বাবা দাহিয়াতুল কলবে, ও আল্লাহ নবীর প্রিয় সাহাবি হযরতে দাইয়াতুল কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে সব গুনাহ মাফ করে দিতে পারে, আল্লাহ আমাকে সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা গুনাহ আমাকে হয়তো মাফ করবে না, সেই গুনাহটা কি? এই গুনাহ কি? আল্লাহ নবী বললেন, বাবা দায়াতুল কলবে কি সেই গুনাহ বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়ামে জাহিলাত যুগে ছিলাম, আমি যে সময় ছিলাম আপনি এসেছেন তার পরে, আপনি আমার পরে এসে আপনার হাতে আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কিন্তু আপনি আসার আগে আমি বিবাহ করেছিলাম। বিবাহ করার পরে আমি এক বছর নয় দু বছর নয়, আমি চার বছরের জন্য সফরে গিয়েছিলাম ব্যবসা বাণিজ্য করার জন্য। আর আমাদের সময় নিয়ম ছিল, কোন মেয়ে সন্তান কন্যা সন্তান যদি হতো, ওই কন্যা সন্তানটাকে জ্যান্ত কবর দেওয়ার প্রথা ছিল। কি দোয়া প্রথা ছিল বাবা? জ্যান্ত কবর দেওয়া প্রথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চার বছর পরে আমি বাড়িতে এসে দেখি একটা ছোট্ট সন্তান, এত সুন্দর তার দেখতে, এত সুন্দর তার রূপ, ঘোরাফেরা করছে। আমি আমার বিবিকে ডাক দিলাম, ও আমার বিবি সাহেবা, বিবি সাহেবা এদিকে এসো, এই মেয়েটা কার মেয়ে? কোন বাড়ির পাশে এটা কার মেয়ে? মেয়েটা দাইয়াতুল কলবির বিবি সাহেবা বলেছিলেন, ও আমার স্বামী, মুখের পানে ভালো করে চেয়ে দেখো, আল্লাহ তোমাকে যেমন সুন্দর রূপ দিয়েছেন তেমনি করে তোমার এই মেয়েটারও সুন্দর রূপ দিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি মা এর নাম রাখলাম জামিলা। জামিলা মানে সুন্দরী। জামিলার মানে কি বাবা? সুন্দরীকে আরবিতে জামিলা বলা হয়। যেই এই কথা বলেছে আল্লাহ নবীর কাছে ঘটনা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরে রাগ তৈরি হয়ে গেল, ছি ছি, নিজের নফসটাকে আমি ধিক্কার দিতে লাগলাম, আমি একজন মেয়ের মা, লজ্জা দরকার আমার। আমি চিন্তা করলাম এই মেয়েটাকে কি করে মারা যায়। আমার বিবিকে সাহেবাকে আমি ধমক দিলাম, এ আমার বিবি সাহেবা, এই মেয়েটা যখন হয়েছে তখন কেন একে তুমি কবর দাওনি? এই প্রথাটা তুমি ভুলে গেছো? একে কেন জানতো? আমি মেয়ের বাপ হয়েছি, আমার মতো লজ্জা, আমি সমাজে মুখ দেখাবো কি করে? আমি রাস্তাঘাটে চলবো কি করে? সারা লোক আমাকে ঠাট্টা তামাশা করবে, ছি ছি ছি, এই মেয়েটাকে কেন রেখেছো? আমার মনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা গ্যাস ঢুকে গেল, ইবলিশ প্রবঞ্চনা দেওয়া শুরু করে দিল, এই মেয়েটাকে কি করে মারবো, কি করে হত্যা করবো, সেই চিন্তা আমার ব্রেনে অটোমেটিক ঘুরতে লাগলো, কি করে মারবো। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জোয়ানেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, শুনে রেখে আল্লাহ নবীর প্রিয় সাহাবি হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বিবি স্ত্রীকে বারবার শাসন করে, বকাঝকা করে, কেন তার সন্তানকে জ্যান্ত কবর দেয়া হলো না? কিন্তু না না বিবি সাহেবা, মা জননী কোনদিন নিজের ছেলে মেয়েকে কোনদিন কবর দিতে পারে না। একটা মায়ের যদি তিনটে মেয়ে হয়, চারটে মেয়ে হয়, পাঁচটাও মেয়ে হয়, মা জননীর কাছে কোন সন্তান খারাপ হয় না। ছটা মেয়েকে মা জননী আদরের সঙ্গে ভালোবাসে না, বাসে না, জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যার বাড়িতে প্রথম আল্লাহ মেয়ে সন্তান দেবে, যার মেয়ে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দশটা রহমতের দরজা ওই বাড়িতে আল্লাহ খুলে দেয়। জোরে বলো, আরো জোরে হবে না, সুবহানাল্লাহ। ও আমার সোনার মানিক,
মালিকেরা তরুণেরা ও জোয়ানেরা দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাতের বেলা শুয়ে পড়লেন বাচ্চাটা জামিলা কলিজা টুকরি মেয়ে সন্তান কন্যা সন্তানটা মাস খানে ডান সাইড আব্বা বাম সাইড মা মাস খানে বাচ্চা মেয়েটা শুয়ে আছে একবার আব্বা জানের বুকের উপরে ওঠে আব্বা জানের দাড়িটা চুলকে দেয় মাথাটা চুলকে দেয় আব্বুজি আব্বুজি বলে আহারে আমার মুখে চুমা দেয় একবার আমার ঠোঁটে চুমা দেয় একবার আমার চলে চুমা দেয় একবার আমার চুলটা টানে আমার চুলটা সুন্দর করে চুলকে দেয় আমার দাড়িটা চুলকে দেয় আমার গাটা চুলকে দেয় বারে বারে চুমা খায় ও সোনার মানিকেরা যুবকেরা এ জায়গায় যারা আমার আব্বা জানে না বসে আছে যাদের মেয়ে সন্তান আছে তারা বুঝতে পারবেন বাবা মেয়ে সন্তান বাপের সবচেয়ে আদর হয় না হয় না জোরে বলে আহারে মেয়ে সন্তানকে লালন পালন করে ও বাবাজিরা যারা এখানে বসে আছে যারা মেয়ে সন্তানকে বিবাহ দিয়েছেন বাবা শুনে রেখে দেয় আহারে আমি একটা কথা বললাম একটা কথা বলবো আপনারা একটু সঠিক কি বিচার করে নেবেন যে আব্বা জান মেয়ে সন্তানকে লালন পালন করে বড় করে বিবাহ দেয় ওই বিবাহ সময় মেয়ে সন্তানটা যখন বাবা ওই গাড়িতে উঠবে আব্বা জানকে যখন আব্বা জানের কাছে এসে শেষ বিদায় নেয় আব্বাজি আমি চলে যাচ্ছি আমার জন্য দোয়া করবে বাবা ও সোনার মানিকেরা মেয়ে সন্তানেরা এত বাপিয়ারি হয় বাপের জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে না কাঁদে না ও সোনার মানিকেরা আব্বা জান চোখের পানি ধরে রাখতে পারে না চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয় অনেকের বাপেরা আছে চোখ দিয়ে না পানি পড়লে অন্তরটা যেন ফেটে যায় ছেলেরা চোখের পানি ফেলা মানে তাদের অন্তরে কত দুঃখ পায় আহারে মায়া জিনিস আজকে চলে যায় ও সোনার মানিকেরা আব্বা জানকে একবার মুখে চুলকে দেয় একবার মাথা দাড়ি চুলকে দেয় মাথা চুলকে দেয় মনে মনে চিন্তা করে আল্লাহ নবীকে শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমি আমার কন্যা সন্তানের মায়া বুঝলাম না হারে আমার মাথায় চিন্তা কখন এই মেয়েটাকে আমি মেরে ফেলবো এই মেয়েটাকে জ্যান্ত কবর দেব সকাল হয়ে গেল আমার শয়তানি বুদ্ধি ভেতরে ঢুকলো আমি শয়তানি বুদ্ধি আমার ভেতরে ঢুকে আমি চিন্তা করলাম এই মেয়েটাকে বাড়ি মারা যাবে না এর মা আছে মা থাকাবে তাহলে মায়ের সামনে মানলে মা সহ্য করতে পারবে না এই বাচ্চাটাকে দূরে একে পুঁতে দিতে হবে দূরে কবর করে মাটি চাপা দিতে হবে মায়ের সামনে বাচ্চাকে মারলে মা সহ্য করে থাকতে পারে কারণ ছোট বাচ্চারা আছেন যারা বড় হয়েছে যখন আব্বা জান বাচ্চাদের গায়ে মারে ওই সময়তে ওই বাচ্চাটা ছুটে ছুটে মায়ের কোলে ভিতর যায় মা গায়ে হাত ধরা হারে আমার সন্তানের কোথায় মেরেছে বলে না বলে না একটু জোরে বলেন গায়ে হাত ধসে মাথায় হাত ধসে আহ যে জায়গায় আব্বাজি চর মেরেছে ওই জায়গায় বার 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 একটু হাত ধরে না লড়ে না আহ কি মহাব্বতের জিনিস তাই নিজের বিবিকে বললেন ও বিবি সাহেবা আমার জামিলাকে একটু খাইয়ে দাও নতুন পোশাক পরিয়ে দাও আমি আর আমার মেয়ে একটু বেড়াবো মক্কার অলিগলিতে একটু ঘুরবো অনেক দিন পরে বাপ আর বেটি দুজন মিলে একটু বেড়াবো মা জননী তিনি আগে যদি জানতেন যে আমার মেয়ে শেষ খাওয়ানো তাহলে কোনোদিন বাড়ির থেকে বার হতে দিতেন তিনি জানতেন জামিলাকে সুন্দর করে গোসল করালেন মাথাটা আঁচড়ে দিলেন দেওয়ার পরে সুন্দর করে লোকমা খাইয়ে দিলেন আহারে সুন্দর পোশাক পরে বাপের হাত ধরে আনন্দ করতে করতে বাপের সঙ্গে বেড়াতে চলে গেল ও আমার সোনার মানিকেরা ওই বাচ্চা মেয়েটা জামিলা ডেকে নিয়ে আল্লাহ নবীর প্রিয় সাহাবি হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে চলে যেতে লাগলো সারা দেখ জিনিস এটা ওটা দেখাতে লাগলো দেখার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি দূরকে মেয়েটাকে রেখে দিলেন বাবা জামিলা ও মা জামিলা তুমি এই জায়গায় থাকো মা আমি একটু কাজ করব কি কাজ করব আমি এই জায়গায় একটু গর্ত খরব আল্লাহ নবীর প্রিয় সাহাবী দাইয়াতুল কলবি এক জায়গায় মাটি খোঁড়া কাজ শুরু করে দেয় মাটি খোঁড়া কাজ শুরু করে দেয়
মেয়ে বলছে আব্বাজি ও জায়গায় কেন করছো? মেয়েকে বলে এ জামিলা কেন করছো একটু পরে তুমি বুঝতে পারবে, মা ওখানে তুমি দাঁড়াও এদিকে এসো না মা। হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ওই মাটিগুলো খুঁড়তে খুঁড়তে গর্ত খুঁড়তে খুঁড়তে অনেক গভীর গর্ত খোঁড়া হয়ে গেল। ওই সময় জামিলা এসে একবার আব্বা জানে দাড়িতে যে বালিগুনো লেগে আছে বালিগুনো পরিষ্কার করে দেয়, আব্বা জানে দাড়িতে বালিগুনো পরিষ্কার করে দেয়, মুখে মুখে যে জায়গায় বালি লেগে আছে যে জায়গায় মাটিগুলো লেগে আছে ওই মাটিগুলো ছোট্ট ছোট্ট কচি সোনার চাঁদের হাত দিয়ে মুছিয়ে দেয়। আমার আব্বার গালে মাটি লেগেছে মুছিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সন্তানের ময়া বুঝতে পারলাম না, আমার ভিতরে ওয়াসওয়াসা গাস ইবলিস ঢেলে দিল। আমি তখন কুমন্ত্রণার পরে জামিলাকে দূরে সরিয়ে দিলাম। ও মা জামিলা তুমি পরে বুঝতে পারবে, মা একটু সরে যাও কিসের গর্ত তুমি বুঝতে পারবে। আসলে জামিলা জানে না আমার নিজের গর্ত খোঁড়া হয়। ও সোনার মানিকেরা কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর প্রিয় সাহাবি হযরতে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা আমার নবীর কাছে বলছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি রোনা জারি করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত হোনা যখন আমার কমপ্লিট হয়ে গেল আমার জামিলাকে ডাগো দিলা, ও মা জামিলা এদিকে এসো মা দেখো ওই গর্তের ভিতরে কি একটা দেখা যায়। আহারে ছোট্ট বাচ্চা মেয়েটা ছুটে 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 এসে আব্বা জানের কথা মতো ওই গর্ত পানে চেয়ে দেখে নিচের দিকে। হঠাৎ করে আমি নিজে দুটো হাত দিয়ে আমার জামিলা আমার মেয়েকে ঠেলে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানকে নিজে হাত দিয়ে আমি ঠেলে ফেলে দিলাম, গর্তই পড়ে গেল। গর্তই পড়ে যাবার পরে মা আমার মেয়ে জামিলা আব্বা জানে বলেছিলে, ও আমার আব্বা জান আমি গর্তই পড়ে গেলাম। আব্বা জান আমার হাত দুটো তুলে আমাকে উপরে তোলো, আমি এই গর্তর ভিতরে আ থাকতে পারি না আমার কষ্ট হয়। আব্বা জান আব্বা জান আমার হাত দুখানা তুলে আপনি উপরে তোলেন। আব্বার কাছে বারবার বলে আমি দাইয়াতুল কলবি সেদিনকে বলেছিলাম, ও জামিলা এই গর্ত থেকে তোমাকে তোলার জন্য আমি ফেলি না, তোমাকে এ জায়গায় আমি ফেলবো বলে সেজন্য তোমাকে ডেকেছি। ও আমার আব্বা জান আমাকে আপনি মারবেন না মারবেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়, ওই মেয়ে সন্তানটা আমার মুখের পানে চেয়ে আছে। হারে ও আব্বা জান আব্বা জান আম্মা জানের কাছে বলতাম আম্মা জান আমার আব্বা কবে বাড়ি আসবে, হারে আমি যদি আগে জানতাম আমার আব্বা এসে আমাকে হত্যা করবে আমাকে মারবে তাহলে কোনো সময় আম্মার কাছে আব্বার কথা দেখার কথা আমি বলতাম না। আমার মেয়েটা কাকুতি মিনিত করে আমি ওই মাটি দিয়ে হাত দিয়ে ওই মাটিগুলো চাপা দিতে লাগলাম, আস্তে আস্তে করে মাটি ভর্তি করে দে। আরে আমার মেয়ে গায়ে মুখে সমস্ত জায়গায় মাটিগুলো পড়ে, আমার মেয়ে কষ্টই ছটপট করে গর্তর ভিতরে। আরে আমি এত বড় নিষ্ঠুর পিতা, আমার অন্তরটা এত পাথর হয়ে গিয়েছে, আমার সোনার মানিকের আওয়াজ আমার যেন অন্তরে পৌঁছায় না। আমার মেয়েটা বলেছে আব্বা জান আমাকে মেরো না আমাকে জাহানে মেরো না, আমি সহ্য করে থাকতে পারি না আব্বা জান, আমি অন্য জায়গা আমাকে ছেড়ে দাও চলে যাব, আমার জাহানে মেরো না, আপনাকে আব্বা বলে আর আমি ডাকবো না আর আমি বাড়িতে ফিরে যাব না, আমাকে জাহানে মেরো না আব্বা জান আমাকে ছেড়ে দাও। আহারে মেরা প্রতি মিনতি আমার কানে গেল না আমার অন্তরে ঠেকলো না, আমি শয়তানের ধোকায় পড়ে সেদিনকে আমার মেয়ের শেষ মুখখানা আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। আমার মেয়ের আর মুখ দেখা যায় না, ওর ভিতরে কত না কষ্ট হয়েছে আমার মেয়ে।
মাটি চাপা দিলাম আমার মেয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে তার ভিতরে ছটপট করতে করতে আমার মেয়ে জনমের মতো মরে গেল আমার মেয়ে শহীদ হয়ে গেল আহারে আমি বাড়িতে চলে আসলাম রাতের বেলা যখন ঘুমায় আজ পর্যন্ত আমি ঘুমালে আমার মেয়ে স্বপ্নের ভিতরে আমাকে বলে আব্বা জান আব্বা জান তোমার মতো নিষ্ঠুর পিতা আর দুনিয়াতে নাই আমাকে হত্যা করলে আমাকে মেরে দিলে আমি তোমার কাছে কি অন্যায় করলাম আব্বা জান বলে স্বপ্নের ভিতরে আমার ঘুমটা ভেঙে যায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিতে পারে কিন্তু আমার জামিলার কবর দেওয়া জানত কবর দেওয়া গুনাহ মাফ করবেন না চোখ দিয়ে টপ 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 করে পানি মোবারক পড়তে থাকে ও আমার সাহাবি দায়াতুল কলবি তুমি যখন তোমার মেয়েকে হত্যা করেছো কবর দিয়েছো তুমি তখন ইসলাম গ্রহণ করনি তোমার অন্তরে শয়তানে ওয়াসওয়াসা গ্যাস দিয়েছি তখন ছিল আয়ামে জাহিলিয়া যুজু তখন পুরোটা ছিল ও আমার সাহাবি দায়াতুল কলবি এখন তুমি ইসলামের কলেমা পড়ে ইসলামের ছায়া তলে এসেছো না জানা অবস্থায় তুমি কোনা কোনছো আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মেয়ের কবর দোয়ায় যত গুনাহ হয়েছে আমার আল্লাহ তুমি ইসলামের আসার পরে আমার আল্লাহ তোমার জিন্দাগির গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে আরো জোরে হবে না